আল্লাহ তাআলা বলেন ফানকাহু মা তাবালাকুম, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। আল্লাহ এই আদেশ করেছেন এর অর্থ এই নয় যে যেসব মহিলা দেখতে অপছন্দ তারা বাকি থেকে যাবে, এ কথা নয়। মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস, সেদিনই তার রুজি ভালো মন্দ, ভাগ্য জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক, তার বিবাহ কোথায় হবে কিভাবে হবে তা লিখা হয়েছে, তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে। আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি। কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লিখা আছে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে, মায়ের পেটে যেদিন চার মাস সেটাকে পুনরায় লিখা হয়েছে। মানুষ কে কি করবে, কোথায় থাকবে, কি খাবে, পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এগুলো লিখা হয়েছে। সেটাকেই মায়ের পেটে চার মাস যখন, তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে যা আমরা পৃথিবীতে এসে ভালো মন্দ ভোগ করছি। উনিশ বিশ করার কারো কোনো ক্ষমতা নেই। এটা স্বাভাবিকভাবে সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি। মাঝে মধ্যে আমি বলেছি, সেদিন আপনাদেরকে বলছিলাম যে চার তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে, যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সেরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে, ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন আহারে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে এটা লিখা আছে তার তাকদিরে, তাই ও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেজন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি, এদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তিনটা ব্যাপারে বদদোয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদোয়া করো না যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লাতাদু আলা আনফুসিকুম, বুখারি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদোয়া করা। লাতাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদোয়া করো না, এই টাকা পয়সার এই ঝামেলা মামলা মোকদ্দমা জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো, অর্থ সম্পদের উপরে তোমরা বদদোয়া করো না। তিন, লাতাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদোয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদোয়া, বাপ মায়ের বদদোয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান। এখন ছেলে বাপকে মেরেছে, তো এখন বাপে বলছে তোকে ত্যাজ্য পুত্র করলাম, তোকে ত্যাজ্য পুত্র করলাম, তোকে ত্যাজ্য পুত্র করলাম। শতবার যদি বাপ বলে যে তোকে ত্যাজ্য পুত্র করলাম, তো এই কথার কোনোই দাম নাই, বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে। মানে এই ত্যাজ্য পুত্র বাক্যের কোনো দাম নাই। ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকে সময়ের উপরে দূরে কাত সলাত আদায় করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে
आमी एजन्नो छेले तुम्हार कछे नीनी तुम्हें आमाके छेले फिरिए दाओ छेले आमाके मारबे केनो छेले आमाके सम्मान करबे आमार छेले भूल करेछे तुम्हें आमार छेले के भालो करे दाओ आर जेनो आमाके कोनो दिन ना मारे ও যেন আমাকে মাথায় করে থাকে ও যেন আমাকে সম্মান করে এইটা আমি তোমার কাছে চাচ্ছি আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি তুমি আমার ছেলেকে ভালো করে দাও এইটা ছিল বাপ মায়ের জন্য বলা উচিত কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম অথচ ওই কথার কোনো দাম নেই কোনো দাম নেই বাপ মরলে জমি ভাগ করে নেবে নেবেই আর নেওয়াটাই ঠিক পৃথিবীতে বাপ মাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না এ কথা ঠিক কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে বদদোয়া করবে এটা নয় যে তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন বাপ মায়ের দোয়া দেখবেন একবার তাৎক্ষণিক হাতে হাতে তিনজন মানুষ বাল্য অবস্থায় তিনটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম আর একজন হলো জোরাইজের সপক্ষে একটি দুধের বাচ্চা জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক বানি ইসরায়েলের কাহিনী খুব বেশি ইবাদত করত সে তার গির্জাঘরে ইবাদত করছিল ফাজাতহু উম্মুহু ইতিমধ্যে তার মা তার কাছে আসলো ফাদাতহু তার মা তাকে ডাকলো তখন ও বলছে আবু সাল্লি আম উজিবহা আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব এইটুকু দেরি এ ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি কি করি মায়ের ডাকে সাড়া দেব না সলাত আদায় করব কি করি এ একটু দেরি হয়ে গেছে একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহুম্মা লা তুমি ততুরিয়া হু জুহাল মুমেশাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায় তারপরে যেন ওর মরণ হয় ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন মা ফিরেই যায়নি ফাজাত ইমরাতুন ফাদাত হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও ফাবা জরাইজ অস্বীকার করলেন ছি 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 বলো কি তুমি ফাতাতির রায়ে তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু মহিলা রাখালকে চেপে ধরলো জেনা করলো ফাদাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল কালত হুয়া মিন জরাইজ মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরাইজের বদনাম ছড়িয়ে গেল ফাতাহু জনগণ জোরাইজের গির্জাঘরের কাছে আসলো ফাকাসারুহু এসে তার গির্জাঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলা ধুলা করে দিল ওয়ান জালাহু তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও সাব্বুহু যার যা ভাষাতে কুলাইলো সে তার ভাষায় গালি দিল অনেক নির্যাতিত হওয়ার পরে ফাকামা জোরাইজ দাঁড়ালো অতাওয়াদ্দা উজু করলো অসল্লা রাকাতাইন দুই রাকাত সালাত আদায় করলো দুই রাকাত সালাত আদায় করার পরে ফাআতাল গোলামা ওই দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে বলল মানাবুকা বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই আমার বাপ হচ্ছে রাখাল ছাগলের রাখাল এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল তখন গ্রামবাসী বলছে নাবনি সওমাতা কবিদ্ধা হবে তোমার এই গির্জাঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব যারা ভেঙে ফেলেছে তখন জরাজ বলছে লা ইল্লাবি তিন না 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 আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমারটা বানাতে হবে মাটি দিয়ে মুসলিম এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ মায়ের বদদোয়া হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল বলেও কখনো বাপ মায়ের জন্য বদদোয়া ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাদের কি আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন
সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। এই সময়ে কেউ দোকানপাটে থাকবেন না, আমার এটা জোরালো অনুরোধ। আমি এসেছি কষ্ট করে একটা দিন বের করতে, কত সময় লাগে, কত বছর কেটে যায়, আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে, আর আপনি এখন দোকানে বসে চা খাবেন, এটা ঘৃণিত কাজ, এই সময় আমি পছন্দ করি না। দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন, সামনে আসুন, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেছেন পছন্দ মতো বিবাহ করো, এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে। এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো, কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটার 19-20 হবে না। কাজে ছেলের বিরুদ্ধে বদদোয়া করবেন না, ছেলে মেরেছে, ভুল করেছে, আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন, আর এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে, বাপকে বলে, এটা আল্লাহর জোরালো আদেশ। এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ু ইমরাতিন নাকাহাক বেগাইরে ইজনে ওয়ালিহা, যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে, ফানিকাহ হওয়া বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কেয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারবে না। যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে, এইভাবে বলতে হবে। যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ, দুইজন সাক্ষী বিবাহ হয়ে গেছে, এটা লেখা আছে ফেকাতে, কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন জোর দিয়ে, তবুও হুজুর বলছেন যে চলবে, তাহলে কি করবেন, করেন, কিছু করার আছে, কোনো পথ নেই। যদি আপনার মেয়ে 7 ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি, আবার বিবাহ পড়াতেই হবে, কোনো পথ নাই, যেহেতু বিবাহ বাতিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুজাব্বিজুল মারাতো আল মারাতা, একজন মহিলা আরেকজন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে বিবাহ বসতে পারে না, বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে ভাতিজিকে, ভাইয়ের মেয়েকে, যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না, তুই চলে আমার বাসায়, আমি বিবাহ দিয়ে দিছি। ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে, খালাতে বলছে এই কথা যে তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাড়ি চলে আয়, আমি বিবাহ দিয়ে দিছি। খালা এখন দায়িত্বশীল হয়ে বিবাহ দিয়ে দিছে বোনের মেয়ের, কত সাহস খালার। কথাটা ওইরকমই হয়ে গেল যে ওই যে মাঝে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম, তখন দেখছি একজন মাওলানা সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন, আপনারা বলেন লাব্বাইক আল্লাহু লাব্বাইক, লাব্বাইক লা শারিক লাক, লাব্বাইক ইন্নাল হামদ ওয়া নি'মাত লাক ওয়াল মুলক লা শারিক লাক, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার, এই দোয়া পড়াচ্ছে। তা আমি বলছি ইমাম সাহেব এটা এখানে বলাচ্ছেন কেন, এটা তো ইয়ালামলামে বলতে হবে। বিমান জিদ্দায় নামার 15-20 মিনিট পূর্বে
বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধন তালবিয়া পড়ুন, তখন আপনার মুসাইল লোকেরা বলবে লাব্বায়েক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বায়েক আল্লাহু লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাক, লাব্বায়েক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। তো আপনি এখানে বলছেন যে, তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বললে হবে, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এলাম লাম, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানতে হবে, ঠেকা বেঁধেছে, আমি মানুষ নয় আমারটাও চলে, তো বাড়ি থেকে বলছে চলে, তো যার যেখানে মনছে সেখানে বলুক যে চলবে, যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে কাজ হলো না, সবারটাই যখন চলবে তো ঠিকই আছে, যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এরাম বাঁধবে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে তার হলো না। তো ঠিকই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না কচ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না, এখন খালা বলছে যে ওটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে না, আমি তো খালা আমি পারবো না, খালা বিবাহ দিয়েছে। আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো, তারপরের বাক্যে বলছেন অতহন্ন অজুরাহন্ন বিল মারুফ, ভালোভাবে মোহরটা দিয়ে দাও, বাকি মোহরে বিবাহ জায়েজ, কিন্তু মোহর দেওয়া লাগবে না, এটা কোথায়? মরার সময় বলছে যে 10 কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো নয়, মোহর নগদ দেন আর 10 দিন পরে দেন, তাড়াতাড়ি দেন। যদি এবার আপনাদের বলছি, এই ছেলেরা শোনো, তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায় তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে, এটা তোমার বাপের ঋণ কর্জ বাকি থেকে গেছে। তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে, কোনো পথ নাই বিচারের মাঠে, তখন তো আর বাপ তোমার টাকা পাবে না, তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে, টাকা পাবে না, তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে, ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না, তাহলে কিভাবে বিচার হবে? বিচার হলো নেকি দিয়ে বোঝাতে হবে যে নেকি যে নেই, তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে, বিচার এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধা করে দিয়ে গেছেন যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে। আপনাকে আমি একটা থাপ্পড় মেরেছি, রিক্সাওয়ালা আপনি, তো এখন বিচারের মাঠে আপনার দামে হাত ধরে ক্ষমা নিনি, এখন কিয়ামতের মাঠে উপস্থিত, তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে, এখন আমি কী দিয়ে পরিশোধ করব, এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে ভাই আমার ভুল হয়েছে তুমি মাফ করো, এটাও তো চলে না, কি করতে হবে? এখন রিক্সাওয়ালা আমার নেকি নিয়ে নিবে, তা আমার নেকি নেই, তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে, তো ওই নেকি পরিমাণ পাপ ওরটা আমি নিয়ে নিব, এটা হলো বিচার, হাদিস বুখারী মুসলিম। মোহর দিতে বাধ্য, যদি শেষ পর্যন্ত তুমিও না দেও তোমার বাপের মোহর, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে। আল্লাহ বলছেন টাকা দিয়ে বিবাহ করো, আর তোমরা এটা বগুড়া, তো বগুড়া জয়পুরহাট লালমিনহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের মানুষ প্রায় বেশিরভাগই আমার জানা অনুপাতে শ্বশুরের কাছে টাকা নেই যৌতুক। তা আল্লাহ বলছেন যে টাকা দিয়ে বিবাহ করো, মানে মোহর দিয়ে, সেখানে টাকা নিয়ে বিবাহ করা একেবারেই হারাম, টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। যে বাক্যটা আপনার খুব ভালোভাবে জানা আছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফতোয়া উল্টিয়ে ধরার কোনো পথ নেই, এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, শ্বশুরের কাছে টাকা নেওয়ার কোনো পথ নেই। আর কোরআন হাদিস চিন্তা ভাবনা করে বুঝে বোঝা যায় না যে বিবাহে মেয়ের বাপের 2-1 টাকা খরচ হবে, এটা বোঝা যায় না, 2-1 টাকা খরচের কোনো পথ দেখা যায় না। তো আমরা আজকে প্রথম অংশের আলোচনা তেমন নয়, এতটুক যে বিবাহ করো মেয়ের বাপ গার্জেনকে বলে কোর্টের বিবাহ বাতিল, তারপরে কোর্টে যদি বিবাহ হয় তাহলে বিবাহ আরেকদিন তার বাপের উপস্থিতিতে
দুইজন সাক্ষী দিয়ে।